কোয়ারেন এক্সপ্লোর আরো একটা ভিডিওত আপনার স্বাগতম জানাইছো। আজি আমি এক্সপ্লোরিং গিয়ার আরো একটা সিরিজ কভার করতে যাইছো, কারণ বাইরে আমি ঘুরব পারা নাই। তো এখানে আমি ভিতরতে বহি কেনে কিছু যেবিলাক নজানা কথা আছে সেইবিলাক জনা ট্রাই করিম। যে আমার দৈনন্দিন জীবনত আমি গাড়ি চলাই থাকো, বাট আমার গাড়িত একটা নাম্বার প্লেট লোক থাকে। আমি লক্ষ্য করিম যে আমি বেলেগ বেলেগ গাড়ি বিশেষে বেলেগ বেলেগ নাম্বার প্লেট দেখা পাও। যে আমার গাড়ির নাম্বার প্লেট হয়েছে বগা কলা, ঠিক আছে, বগা প্লেট থাকে, তার উপর কলা লেটারে দি লিখা থাকে। আর কিছু আমি দেখা পাও যে হালধিয়া থাকে, তাতে কলা দি লিখা থাকে। তো কি হয় এইবিল আর কত ইউজ হয় সেইটা আজি জানি। তো বিশেষ একটা দেরি নকরি কেনে আজির ভিডিওটা আরম্ভ করো। গোটেই ভারত আমার সাত প্রকারের নাম্বার প্লেট চলে, সাতটা, যে গভর্নমেন্টে আমাকে এলাও করেছে। নর্মেল মানুষ, তারপর হায়ার মানুষ, আর আর্মি পার্সোনাল হোক বা যার কারণে নও, সবরের কারণে সাতটা বিভাগত মানে ভাগ করা হয়েছে নাম্বার প্লেট। তো সেই সাতটা বিভাগ আমি জানিম যে কি কি হয় সাতটা বিভাগ। রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি আর যেহেতু আমার রাজ্যের রাজ্যপাল আছে, এই দুজনে সদায় আপনার রঙা কালারের নাম্বার প্লেট ইউজ করে সব রাজ্যপালে। আর মেইন আমার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এইবিল কোনেও নকরে, খালি আমার রাষ্ট্রপতি আর রাজ্যপালে কলে। এই আমার এক নম্বর নাম্বার প্লেট হল। আমি এই লক্ষ্য করিম যে ইয়াতে রঙা কালারের আপনার নাম্বার প্লেটের ব্যাকগ্রাউন্ডও থাকে আর তার আগত নাম্বার না থাকে। আমার তাতে থাকে যে আমার ভারতের যে সিম্বল থাকে, এম্বল অফ ইন্ডিয়া তো লগা থাকে, যে সিংহ আছে চারিটা, এই চারিটা সিংহ তিনটাহে দেখা পায়। তো সেই তিনটা হেরি আমি তাতে লগা দেখা পাব পারো। এই আমি গম পালো যে আমার রাষ্ট্রপতি আর রাজ্যের রাজ্যপালে ইউজ করে। সেকেন্ড তো আহে আমার ব্লু কালারের নাম্বার প্লেট। এই নাম্বার প্লেট তো আমার বিদেশি মানুষ ইউজ করে, বিদেশি সকল মানুষ ইউজ নকরে। যেগুলো আমার রাষ্ট্র দূত থাকে, যেগুলো এমবিসির মানুষ থাকে, সেইবিলাকে এই ব্লু কালারের নাম্বার প্লেটটি ইউজ করে। তাতে আপনার হেঁতর যুক্ত এনে তো আমার স্টেটর কোড দিয়া থাকে, ঠিক আছে, A01 বা KL05। হেঁতর তাতে যেটো হেঁতর রাজ্যর কোড হয় সেই কোডটো ফ্রন্টত দিয়া থাকে আর পিছর একটা নাম্বার এটা দিয়া থাকে। তো ব্লু কালারের যেটো নাম্বার প্লেট আছে, ব্লু কালারের নাম্বার প্লেট তো আমি গম পালো যে এইটো বিদেশের রাষ্ট্রদূত বা এম্বেসির মানুষবিলাকে ইউজ করে। তারপিছত আমার আহে এতিয়া ইয়েলো কালারের নাম্বার প্লেট। ইয়েলো কালারের নাম্বার প্লেটত আপনার ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড থাকে আর লেটার কেটা লিখা থাকে কলা দি। তো হচ্ছে আমার কমার্শিয়াল ভেহিকেলের কারণে দিয়া হয়, যেগুলো গাড়ি দিয়ে আমি মাল আনা নিয়া করো, যত আমি লোড দিও। এই প্রকারের গাড়ি চলাব কারণে আমাক কমার্শিয়াল লাইসেন্স লাগে। কমার্শিয়াল লাইসেন্স নোহাকে আপনি এই প্রকারের গাড়ি চলাব নালে, আর যদি ধরা পড়ে তেতিয়াহলে ফাইন কাটিব এমভি অ্যাক্টর আন্ডার। ইয়েলো কালারের নাম্বার প্লেটটি হয়েছে আমার কমার্শিয়াল গাড়ির কারণে। চারি নম্বরত আহে আমার ব্ল্যাক কালারের নাম্বার প্লেট, যত আপনার প্লেটটু ব্ল্যাক কালারের থাকে, তার উপর ইয়েলো কালারে দি লিখা থাকে। এইটি হয়েছে আমার সেলফ ড্রাইভিং কার। আপনার দেখাব পারে যেটা মানে জুম কারখন লো গেছিল, তাতে ইয়েলো কালারের নাম্বার প্লেট দিয়া আছে, মানে ইয়েলো কালারের লেটারে দি লিখা আছে আর ব্ল্যাক কালারের নাম্বার প্লেট। তো এইটার কারণে আপনার কমার্শিয়াল লাইসেন্সের দরকার নাই, এইটার কারণে আপনি নর্মেল আপনার লাইসেন্স দি দিব পারে। এইটোর মালিক সদায় বেলেগ থাকে আর যিজন ড্রাইভার থাকে তো সেইজন সদায় বেলেগ থাকে। এনেকুৱা নহয় যে মালিকে লৈ যাব নোৱাৰে, মালিকেও লৈ যাব পারে, কিন্তু আপনি বুঝি চাওক যে বেলেগর গাড়ি কমার্শিয়াল পার্পাসত আপনি চলাব পারে। তো এইটোত একো ফাইন বা একোর প্রশ্ন নুঠে। এইটোর এক্সাম্পল আপনার দিল যে জুম কার এটা ইয়ারে আমার প্রাইম এক্সাম্পল হয়, যেহেতু আমার গুয়াহাটিতেও চলি আছে। তো দিল্লি মুম্বাই সাইডে সাইকে থাকিব পারে জুম কারের বাদে বেলেগ, কিন্তু আমার ইয়াতে তো জুম কারে আছে। তারপিছত আহে আমার যেহেতু আমি নর্মেল আমার যখন গাড়ি আছে হোয়াইট নাম্বার প্লেট, তাতে ব্ল্যাক কালার দি দিয়া আছে। এইটো আমার যখন সাধারণ জনতার কারণে দিয়া হয়েছে। এইটো এইটোর এনেকুৱা ধরনের নাম্বার প্লেটক গাড়ি চলাব কারণে আমার বিশেষ একো লাইসেন্সর মানে কমার্শিয়াল লাইসেন্স বা বেলেগ একো হেরি লাইসেন্সের দরকার নেই। যেহেতু আমার নর্মেল LMB-র লাইসেন্স থাকে, লাইট মোটর ভেহিকেল, সেইটো লাইসেন্সেদি হয়ে যাব, বা আমার বাইকতো সেইটো আহি যায়। টু হুইলারের যেটা লাইসেন্স থাকে সেইটো আমি এপ্লাই করলে বড়িয়াকে সেইটো আমি চলাব পারি। কিন্তু ইয়ারে একটা ক্যাচ এটা হয়েছে যে এখন গাড়ি দিয়ে আপনি কিন্তু ভাড়া মারিব নোৱাৰে। এখন গাড়ি দিয়ে যে আপনার ভাড়া মারা ধরা পড়ে যায়, এনে তো ধরা নপরে একো ইমান হেরি নাই, কোনো নকয় যে মই ভাড়া মারিব যাই আছো বা হেরি করিব যাই আছো, বস্তু উঠাই আছো। তো যদি আপনি কিবাকে ধরা খাই গল, তাহলে আপনার ফাইনটো বহুত বেশি হয়ে যায়। সদায় এনেকুৱা গাড়ি দি ভাড়া মারাটো এভয়েড করক। আমার অসমত বহুত চলে এনেকুৱা যোনে এইটো গাড়ি দি ভাড়া মারে, যত কমার্শিয়াল ট্যাক্স দিব নালাগে। ইয়ার পিছত আহে আমার গ্রিন কালার নাম্বার প্লেট। আমার রিসেন্টলি আইছে, যেতিয়াৰ আমার ইলেকট্রিক ভেহিকেলবুর ওলা আরম্ভ করেছে, গোটেই পৃথিবীর যিমান সরকার আছে সবে এটাই মানে আপনার নাম্বার প্লেট ইস্যু করেছে গ্রিন কালারের। এই আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও হয়, এখানে গ্রিন দেখো আছে। তার টু নাম্বার প্লেট
ব্যাকগ্রাউন্ড তো হটাই গ্রিন থাকে আর যেটু লেটার দিয়া থাকে সেটা দুটা কালার থাকে, একটা বগা একটা ইয়েলো। বগাটো কিয় বগাটো হয়েছে মই আপুনি ইউজ করব কারণে যেটু আমি ঘরের কামত ইউজ করিম, যেটু আমি অফিস অনগোয়িং বা কোথাও যাব লাগা আছে তিতিয়া যাম, যেটু ইয়েলো আহি যায় গ্রিনের উপর ইয়েলো আহি যায় সেই ইয়েলোটো হয়েছে আমার কমার্শিয়াল ভেহিকল, মানে যেটু কমার্শিয়াল পার্পজত ইউজ করিম। এনেকুৱা কেবো হব পারে এখন বা আপনার মালটানা বস্তু হব পারে, যেটু আমি আপুনি আর মই ইউজ করিম পার্সোনাল ইউজ, যেটু বাইকও হব পারে বা আপনার নর্মাল চারি চকীয় হব পারে। তো গ্রিনর ইটু আছে। সাত নম্বরতে আমার আহে সবচেয়ে ইউনিক আমার যেটু এরো নাম্বার প্লেট বলে কোয়া হয়, এটা আমি বহুত কম দেখা পাও কিন্তু দেখা হলে আমার লাগে যে এই কি হয় নাম্বার প্লেটটো, আমি অলপমান আশ্চর্য হয়ে যাও যে এই নাম্বার প্লেট হয় কি। এইটা হয়েছে আমার ইন্ডিয়ান আর্মির নাম্বার প্লেট, যেটু আমার মিনিস্ট্রি অফ ডিফেন্সে ইস্যু করে, সবরের কারণে বেলেগ বেলেগ নাম্বার থাকে। এই নাম্বার প্লেটত আপনার 11টা সংখ্যা থাকে। এই সাত প্রকারের আমি নাম্বার প্লেট আমার ভারতবর্ষত দেখবলে পাওয়া যায়, তার বাদে নতুন একো নাম্বার প্লেট ইতিয়া আমার ভারতবর্ষত আহা নাই, আগলেগে আহিব পারে বাট ইতিয়া আহা নাই। এই নাম্বার প্লেট কেটা আমার বনোয়া হয়েছে যাতে আমার যেটু ট্রেফিক আছে এই ট্রেফিকটো কন্ট্রোলত থাকিব পারে, আর ভাগ ভাগ করা হয়েছে যে কোনটো কার কারণে বনোয়া হয়েছে, সরকারের নিজের সুবিধার কারণে আর আমার সুবিধার কারণে এটু বনাই দিছে। আর আমার কর্তব্য হয়েছে যে আমি আমার যিকিটা আমার আন্ডারত পড়ে যে আপনার কমার্শিয়াল প্রাইভেট আর ইলেকট্রিক, ঠিক আছে, এই গোটেকেটা যাতে আমি ভালকে লো, যে মই আপনাক করো যে প্রাইভেট গাড়ি লই কেনে ভাড়া মারার চেষ্টা আমি করব না লাগে, প্যাসেঞ্জারের কারণেও অসুবিধাজনক হয়ে যায় কারণ কমার্শিয়াল লাইসেন্সর আপনার ভ্যালুটো বেলেগ পায়। কমার্শিয়াল লাইসেন্সর কারণে আমার ইয়াতে এক্সামটো ইমান টাফ নহয় কিন্তু কমার্শিয়াল লাইসেন্সর এক্সামটো অলপমান টাফ আছে বেলেগ স্টেটবিলাকত, গুৱাহাটীর বাদ দি কেনে আপনি যদি তিনিচুকীয়া চাই লোক বা তেজপুর চাই লোক, তারে আপনি ভিডিও চালে গম পাব যে তারে এক্সামবিলাক অলপমান টাফ আছে, কমার্শিয়াল লাইসেন্সর এক্সাম বেলেগ হয় আর নর্মেল লাইসেন্সর এক্সাম বেলেগ হয়। আজির ভিডিওতে আমি জানিব পারিলো যে আমার নাম্বার প্লেট কে প্রকারের থাকে, ইয়ার ইউজ কি কি হয় আর কোড কোড ইউজ হয়। এখানে আছিল আজির ভিডিওটির মেইন টপিক, আজির ভিডিওত এখানে, নেক্সট লোক পাম আর একটা নতুন ভিডিও লই কেনে, তেতিয়ালৈকে মই গুৱাহাটী এক্সপ্লোরার আপনার বিদায় মাগিছো।